সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি রুকসানা ইয়াসমিন তোমাদেরকে জানাই অভিনন্দন। আশা করছি এই করোনা ভাইরাসের মধ্যেও তোমরা ভালো আছো এবং নিরাপদেই আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই নিয়ে। আজ চারুপাঠ বই থেকে আনিসুজ্জামান রচিত কতকাল ধরে এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি কতকাল ধরে এই প্রবন্ধের লেখক পরিচিতি ও শব্দের অর্থ টিকা নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কতকাল ধরে এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করি। কতকাল ধরে এটি একটি প্রবন্ধ, কেন প্রবন্ধ সেটা তোমাদের একটু বুঝিয়ে বলছি। কারণটা হলো, এখানে কোনো গল্প নেই, কাহিনী নেই, চরিত্র নেই। যদি আমরা দেখতে পারি যে একটা রচনার মধ্যে গল্প রয়েছে, চরিত্র রয়েছে, কাহিনী রয়েছে, তবে তাকে আমরা গল্প বলি। কিন্তু কতকাল ধরে এটা গল্প নয়। কারণটা হচ্ছে, কোনো ধরনের চরিত্র, কাহিনী, গল্প এখানে নেই। এখানে অনেক তথ্য রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে, তাই বলা হয়ে থাকে যেখানে তথ্য দেওয়া থাকে, উদাহরণ দেওয়া থাকে, তাকে প্রবন্ধ বলে। সেই দিক থেকে কতকাল ধরে একটি প্রবন্ধ। লেখক আনিসুজ্জামান আগেকার দিনের বিষয় নিয়ে এই প্রবন্ধটি রচনা করেছেন। এখানে কোনো রাজা বাচ্চাদের কাহিনী তিনি রচনা করেননি, সাধারণ মানুষের জীবনযাত্রা তিনি এখানে উল্লেখ করেছেন। মানুষ কিভাবে আগেকার সময়ে বসবাস করত, কি খেত, কি পড়ত, এই সকল বিষয় তিনি এই রচনাটিতে তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা মূল প্রবন্ধে চলে যাই। কতকাল ধরে লিখেছেন আনিসুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে 2500 বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাস সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। অনেক আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাই বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস। কত বছরের? 2500 বছরের ইতিহাস। কিন্তু লেখক বলেছেন যে আরো বেশি সময়ের হতে পারে। ইতিহাস বলতে শুধু রাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে এদেশে রাজরাজারা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি, লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাত। এখানে বলা হয়েছে ইতিহাস শুধু রাজরাজাদেরকেই বোঝায় না, সাধারণ মানুষের কথাও বোঝায়। এককালে এদেশে রাজারা ছিলেন না, তখন মানুষের দাম অনেক ছিল, নিজেরাই পরামর্শ করে, যুক্তি করে বিভিন্ন কাজ করত, ঘর বাঁধত, চাষ করত, দেশ চালাত, সকল কাজে সবাই পরামর্শ করেই করত। তারপর 2300-2400 বছর আগে রাজারা এলেন এদেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত, মহাসামন্তের দল এলেন, কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়মকানুন দেখা দিল। এখানে দেখা যায় 2300-2400 বছর আগে দেশে রাজারা আসছে, তখন সাথে মন্ত্রী আসছে। মন্ত্রী শব্দের মানে হচ্ছে পরামর্শদাতা, সামন্ত শব্দের মানে হচ্ছে রাজা বাচ্চার অধীনে ছোট রাজা, অনেক ভূমির মালিক, মানে এখানে জমিদারও বলা হয় এদেরকে। আর লোক লস্কর, লোক লস্কর মানে হচ্ছে সেনাবাহিনী ও এদের সঙ্গের লোকজন, সবাইকে নিয়ে রাজা বাচ্চা এলো এবং অনেক নিয়ম কানুন চালু করতে লাগলো। এক কথায় তখন কারো গর্দান যেত, গর্দান যেত মানে হচ্ছে মাথা কাটা যেত, কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির বদলতে। বদৌলতে শব্দের অর্থ হচ্ছে দয়ায় বা প্রভাবে। তখন থেকে ইতিহাস বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা
রইল পিছনে পড়ে। তখন থেকে কিন্তু রাজারা আসলো আর প্রজারা একেবারে পিছনে পড়ে রইল, রাজাদের নাম লেখা হতে থাকলো। এটা হচ্ছে সেই 2300-2400 বছর আগে রাজারা যখন এলো। কিন্তু এই রাজা বাচ্চাদের কথা লেখক এখানে বলছেন না, বলছেন কাদের কথা, বলছেন সাধারণ মানুষের কথা। রাজারা আসার আগে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল সে বিষয়ে লেখক এখানে অনেক তথ্য তুলে ধরেছেন। হাজার বছর আগে সব পুরুষই পরত ধুতি, সব মেয়েরাই শাড়ি। কিন্তু যখন বছরের পর বছর কেটে গেল তখন দেখা গেল মানুষ এই ধুতি এবং শাড়ি পরা ছেড়ে দিয়ে আস্তে আস্তে আধুনিক পোশাক পরা শুরু করেছে। কিন্তু হাজার বছর আগে পুরুষেরা পরত ধুতি এবং মেয়েরা শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরত, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। এখনকার মতো তখন মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালারা ঘোমটাটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট, তাতে নানা রকম নকশাও কাটা হতো। মখমলের কাপড় পরত শুধু মেয়েরা, নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড়ের চল ছিল। তাহলে এখানে দেখা যায় এখনকার মতো মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, যারা ওড়না পরতো তারা ওড়না দিয়েই ঘোমটা দিত। এখানে ধুতি আর শাড়ি দুটোর বহরই ছিল ছোট, আর কাপড়ে নকশা করা ছিল। মখমলের কাপড় পরত শুধু মেয়েরা, সূক্ষ্ম পাটের এবং সুতার কাপড়ের চলও ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোকেরা, শুধু যোদ্ধা এবং পাহারাদার লোকেরাই জুতো ব্যবহার করত। সাধারণে পরত কাঠের খড়ম, ছাতা লাঠির ব্যবহার ছিল। তার মানে জুতো সাধারণ লোকে পরতে পেত না। কারা পরত? যারা যুদ্ধ করত এবং বড় লোকেরাই জুতো পরত, আর সাধারণ লোকে পরত কাঠের খড়ম। আর লোকের হাতে লাঠি এবং ছাতার ব্যবহারও ছিল। সাজসজ্জার দিক বেশ যোগ ছিল প্রাচীন বাঙালির। চুলের ব্যবহার ছিল দেখবার মতো, বাবরি রাখত ছেলেরা, না হয় মাথার উপরে চুরু করে বাঁধত চুল। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কোঁকড়া চুল মাথার কপালের উপর বেঁধে রাখত। মেয়েরা নিচু করে খোপা বাঁধত, নয়তো উঁচু করে বাঁধত ঘোড়াচুর। এখানে ঘোড়াচুর সব মানে হচ্ছে খোপার নাম। মেয়েরা যে চুল বাঁধে সেই বাঁধার একটা নাম হচ্ছে ঘোড়াচুর। মেয়েরা কপালে টিপ পরত, পায়ে আলতা পরত, চোখে কাজল পরত এবং খোপায় ফুল গুঁজে দিত। নানা রকম প্রসাধনীয় তারা ব্যবহার করত। তার মানে আগেকার দিনে ছেলেরাও বাবি চুল রাখত, মেয়েরাও নানা ধরনের খোপা ব্যবহার করত, খোপায় ফুল ব্যবহার করত এবং কপালে টিপ দিত, পায়ে আলতা পরত। মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত। সোনার অলংকার পড়তে পেত শুধু বড় লোকেরা, তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুণ্ডল পড়ত। সুবর্ণ কুণ্ডল মানে হচ্ছে সোনা দিয়ে তৈরি মোটা চুড়ির মতো গোলাকার অলংকার। মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ, তারঙ্গ শব্দের মানেও হচ্ছে কানে পরার দুল বা অলংকার। হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্রই সোনা মণিমুক্তা শোভা পেত তাদের মেয়েদের। তার মানে তখনকার দিনের ছেলেরাও অলংকার ব্যবহার করত, শুধু ছেলেরা না মেয়েরাও ব্যবহার করত। ছেলেরা সুবর্ণ কুণ্ডল ব্যবহার করত, আবার মেয়েরা কানে পরত সোনার তারঙ্গ, এটাও এক প্রকার দুল, আবার স্বর্ণের অলংকারও তারা পরত। আর সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাখা, কানে কচি পাতার মাকড়ি, মাকড়ি শব্দের অর্থ হচ্ছে এক প্রকার দুল, গলায় ফুলের মালা। তাহলে বড় লোকেরা এবং সাধারণ পরিবারের সকলেই অলংকার ব্যবহার করত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই প্রবন্ধের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা এই অংশটুকু ভালোভাবে পড়বে এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে এবং শিখবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।